আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিজি কিচেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা দেখে বুঝতে পারছেন মূলা শাক হ্যাঁ আমার আজকের রেসিপি মেনি মাছ দিয়ে মূলা শাক কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আশা করছি যারা শাকসবজি খেতে ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করতে হয় মেনি মাছ দিয়ে মূলা শাকের ঝোল তরকারি প্রথমে আমি মাছগুলোকে মেরিনেট করে নেবো এখানে আমি মাঝারি সাজের ছয়টা মিনি নিয়েছি মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফচা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন এটাকে একটা পাশে রেখে শাকগুলো কেটে নিচ্ছি এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো মূলা শাক নিয়েছি মূলা শাকগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার মূলা শাকগুলো কেটে নিচ্ছি মিহি কুচি করব না একটু বড় বড় করে কেটে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো শাক এভাবে কেটে নেব সবগুলো শাক কাটা হয়ে গেছে এবার চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে মাছগুলো ভেজে নেব চুলায় মিডিয়াম আছে প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেলটা গরম হয়ে আসলে মাছ দিয়ে দিচ্ছি মাছটা হালকা একটু ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো দুপিটি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছ ভাজার পর যে এক্সট্রা তেল ছিল সে তেলই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দেব রসুন ছেঁচা এক টেবিল চামচ আপনারা রসুন বাটাও ইউজ করতে পারেন এবার হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন আমি গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মূলা শাক শাকটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ফিরে এলাম পাঁচ মিনিট পর মূলা শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি একটু মিশিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এবার একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু ডুবিয়ে দেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর একটু আলতো হাতে নেড়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট দুই মিনিট পর সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল মেনি মাছ দিয়ে মূলা শাকের ঝোল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আশা করছি মেনি মাছ দিয়ে মুলা শাকের ঝোল রেসিপিটি বাসায় ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ